ক্লাস টেনের একটা মেয়েকে টিউশনি করাতাম। বাসায় মাঝে মাঝে কেউ থাকতো না, শুধু আমার স্টুডেন্ট থাকতো। কয়েকদিন পড়ানোর পরে পাশের ফ্ল্যাটের একটা ছেলে আমাকে দেখলেই শুধু বলতো, স্যার ভালোই তো পড়াচ্ছেন, বাসায় কেউ না থাকায় আপনার জন্য ভালোই হয়েছে। আমি এমন একটা টিউশনি পেলে বেতন ছাড়াই পড়াতাম। এইসব কথার জন্য আমি তার পরের দিন থেকে পড়াতে যেতাম না। ওই ছেলেকে শুধু একটা কথাই বলেছিলাম, সবার বাড়িতেই মা বোন আছে, একটু চিন্তা ভাবনা বদলাও। আমার বোন বায়না ধরলো, ওকে নিয়ে মাঝে মাঝে বাইরে ঘুরতে যেতে হবে। সেজন্য আমার বোনকে নিয়ে প্রতি বৃহস্পতিবার বিকেলে বাইক নিয়ে ঘুরতে যেতাম। আজ বাইক নষ্ট, তাই রিক্সা করে বাইরে গেলাম। রিক্সাওয়ালা মামাকে বললাম, মামা যাবেন? মামা বলল, না মামা যাব না, রিক্সার হুট নষ্ট। আমি বললাম, সমস্যা নেই। তিনি বললেন, হুট না থাকলে তো আপনাদের সমস্যা হবে, রাস্তাঘাটে আপনাদের সবাই দেখবে। আমি তাকে ধমক দিয়ে বললাম, সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে রিক্সায় ওঠে না, কেউ কেউ ভাই বোনকে নিয়েও রিক্সায় ওঠে। মামা আমাকে বলল, আমি কি জানি আপনারা ভাই বোন? সেই দিনই তো এক কাপড় রিক্সায় উঠেছিল, হুট নষ্ট থাকায় আমাকে থাপ্পড় মেরেছিল। আমি আর তাকে কি বলবো, আমরাই তো এই সমাজকে নষ্ট করে ফেলেছি, পবিত্র ভালোবাসাকেও মানুষের চোখে খারাপ করে ফেলেছি। এরপর থেকে বোনকে সাথে করে আর বাইরে ঘুরতে যেতাম না। বিকেল চারটায় একটু শপিং মলে যাওয়ার জন্য বাইক নিয়ে বের হচ্ছিলাম, এমন সময় ভাবি বলল, তাকেও নিয়ে যেতে হবে, কিছু কেনাকাটা করবে। আমি আর ভাবি একসাথে গেলাম। আসার সময় ফার্মেসিতে গেলাম আম্মুর প্রেশার ওষুধ আনার জন্য। দোকানে একটু ভিড় থাকায় আমি আর ভাবি একটু বাইরে দাঁড়ালাম, একটু ফ্রি হোক ফার্মেসি। পাশের মুদির দোকান থেকে দোকানদার মামা বলল, আজকাল ওইসব মুদির দোকানেও পাওয়া যায়, এখান থেকে নিয়ে যান, কেউ দেখবে না। আমি বললাম, আপনার কেন মনে হলো আমার ওইসব লাগবে? তিনি বললেন, সবাই তো জোরায় জোরায় এসে ওটাই নিয়ে যায়। আমার আর কিছু বলার ছিল না। এরপর থেকে ভাবির সাথে কোথাও যেতাম না। আমার বোনকে প্রতিদিন আমি কলেজে দিয়ে আসতাম বাইকে করে। একদিন আমার বোন কান্না করতে করতে এসে আমাকে বলে, ভাইয়া একটা ছেলে আমাকে বলে, ভালো ছেলেই তো পটাইছিস, বাইকে করে ভালোই বেড়াতে যাস মনে হয়, আর অনেক খারাপ কথা। ক্লাস চলাকালীন ক্লাসে ঢুকে ওই ছেলেকে একটা থাপ্পড় দিয়ে বলে আসলাম, সবাই বয়ফ্রেন্ডের বাইকে ঘোরে না, অনেক মেয়ে তার ভালোবাসার বড় ভাইয়ের বাইকে করেও ঘোরে। বিয়ের আগে একটা মেয়ে নিজেকে শুধুমাত্র দুইজন পুরুষের কাছেই সব থেকে বেশি নিরাপদ মনে করে, একজন তার বাবা আর একজন তার ভাই। তোর মতন কয়েকটি কুকুরের কারণেও এরা বাবা ভাইয়ের সাথে বাইরে যেতেও লজ্জা বোধ করে। সব কিছুরই দুটা দিক আছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। আমরা সবাই পজিটিভটা বাদ দিয়ে নেগেটিভকে নিয়ে বেশি চিন্তা করি, আর সেজন্যই কোনো কিছু না ভেবেই সব কিছু মুখের ওপর বলে দিই, কোনো কিছু যাচাই না করে।